দেশব্যাপী আবারও বইছে তীব্র গরম, নাকাল জনজীবন। দেশের 64 জেলায় ছড়িয়েছে তাপপ্রবাহ, অনেক জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই। দুই দিনের অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে এরই মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। এছাড়াও গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত 24 ঘন্টায় দেশের কোথাও পরিমাপযোগ্য বৃষ্টিপাত হয়নি, এজন্য তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে। এমন অস্বস্তিকর পরিস্থিতিতে আবারও স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে ঢাকা সহ বিভিন্ন স্থানে আজ ঝড় বৃষ্টি হতে পারে। পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার বাগেরহাটের মোংলায় সামান্য বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় স্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আজ বৃষ্টিপাতের এলাকা কিছুটা বাড়লেও তা তাপমাত্রায় তেমন প্রভাব ফেলবে না। আবহাওয়া অধিদপ্তর বলছে শনিবার পর্যন্ত সারা দেশেই বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, এরপর 5-6 দিন বৃষ্টি হতে পারে। রোববার থেকে বৃষ্টিপাত বাড়বে, এদিন দেশের কিছু অঞ্চল থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সেই সাথে সোমবার সারা দেশেই কম বেশি বৃষ্টি হতে পারে, এদিন মোটামুটি সারা দেশ থেকেই তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হতে পারে। সংস্থাটি আরও বলছে সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে এ তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হবে না। রংপুর, রাজশাহী বিভাগের সঙ্গে সঙ্গে যশোর, কুষ্টিয়ার তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পাবে, তবে তা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর শঙ্কা নেই। আগামী শনিবারের পর কালবৈশাখী এবং বজ্রসহ বৃষ্টি সিলেট এবং ময়মনসিংহ বিভাগ দিয়ে শুরু হবে। সারা দেশে রোববার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা আগামী বৃহস্পতিবার পর্যন্ত থাকতে পারে। তবে মাসের শেষের দিকে বৃষ্টিপাত কমে আবারও তাপপ্রবাহ ফিরে আসার ক্ষীণ আশঙ্কা রয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।